হ্যালো ফ্রেন্ডস আজ সোমবার আর তাই আমি শ্রাবণী তোমাদের প্রিয় চ্যানেল লাভস ফর ক্রিয়েটার্স ইউটিউব চ্যানেলে আবার এলাম সোমবারের গল্পের ঝুলি এপিসোডটি নিয়ে আজকের ঝুলির তৃতীয় গল্প রজত ঘোষের লেখা সান্টা ক্লজ ফ্রিতে সাবস্ক্রাইব করুন লাভস ফর ক্রিয়েটার্স ইউটিউব চ্যানেলটিকে এবং বেল আইকনটি প্রেস করুন সবার আগে নতুন ভিডিও দেখার জন্য ঘটনাটার সূত্রপাত পঁচিশে ডিসেম্বর দু সোমবার কেক কাটার প্রস্তুতি চলছে দালানের টেবিলে আজ বড়দিন দিন যথারীতি আমরা সবাই আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আমরা মানে আমি চিন্টু আর মুন্নি আমরা তিনজন বাড়ির বাকিরা এমনিতেই রোজ সকাল সকাল উঠে পড়ে মতি কাকাকে সঙ্গে নিয়ে ভোর পাঁচটায় মর্নিং ওয়াকে বেরোন জেঠু বড় দাদা ভাই ছটায় জিমে যায় বাবা কাকুর অফিসের তারা থাকে আর দিদি ভাইয়ের তো রাত দিন সব সমান সামনে মাধ্যমিক পরীক্ষা সুতরাং বেলা পর্যন্ত ঘুমানোর কি উপায় আছে ওর বাজার থেকে জেঠু কাল একটা কেক কিনে এনেছে বেশ বড়ো সাইজের কেক বড় সড়ো বাক্স রঙিন কাগজে সোনালি রিবন দিয়ে বাঁধা সান্টা ক্লজের ছবি ক্রিসমাস ট্রি জিঙ্গেল বেল কিন্তু অফিসের কাজে বাবা যেহেতু এবছর ভাইস থাকে সুতরাং লোকাল কেক কেটেই যীশুর জন্মদিন পালন করতে হচ্ছে এবছর কেমন যেন তাই পান সে মনে হচ্ছে এবারের বড়দিনটা ম্যারে। চিন্টুর অবশ্য সেসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই কেক একটা ওর হলেই হলো ঘুম থেকে উঠে তাই ও যথারীতি ঘুরঘুর করতে শুরু করে দিয়েছে টেবিলের চারপাশটায় কেকটার দিকে তাকিয়ে জিভে জল টেনে বলল বড় কেক মানে মোরব্বাটাও নিশ্চয়ই বড় হবে তাই না রে দাদা আচ্ছা এটা কি কোনো প্রশ্ন হলো বোকার মতো কথা নয় কেক না কাটলে মোরব্বাটা কত বড় অথবা কেকের মধ্যে আদেও মোরব্বা আছে কি না কেউ বলতে পারে বোঝা সম্ভব সম্পর্কে চিন্টু আমার তো ভাই বয়সে দু বছরের ছোট ক্লাস থ্রিতে পরেও একটু সাদা বোকা বলতে যা বোঝায় চিন্টু ঠিক তাই শুধু বোকা নয় কেয়ারলেস স্বভাবের জন্য ওর বদনামও আছে জানাক অঙ্ক পরীক্ষার খাতায় ভুল করে আসে এবছর বার্ষিক পরীক্ষাটাতেও একটা গণ্ডগোল করেছে বাংলা পরীক্ষায় কুকুরের রচনা লিখতে দিয়েছিল ভুল করে কুকুরের চারটে পা না লিখে তিনটে পা লিখে দিয়ে এসেছে কেন কোনো মানে হয় এসব ভুলের কি কোনো ক্ষমা আছে না ক্ষমা নেই ক্ষমা করা হয়নি চিন্টুকে শুনে কাকিমা রেগে ফায়ার হয়ে উঠেছিলেন উত্তম মধ্যম দিয়েছেন ঘাখত কিন্তু তাতেও কি লজ্জা আছে বোকা বোকা প্রশ্ন করেই চলেছে সত্যি কথা বলতে কি মোরব্বা সকলেরই প্রিয় আমারও ভালো লাগে কেকের সঙ্গে চিবনের সময় দাঁতে যখন কচকচ করে মরব্বার টুকরো লাগে দারুণ একটা স্বাদ পাওয়া যায় মনে হয় পুরো কেকটাই যে কেন মরব্বা দিয়ে তৈরি হলো না তবে চিন্টুর মতো আমিও তো খাই খাই করি না দু এক টুকরো পেলে বরং চিন্টুকেই দিয়ে দিই মা একদিন বলেছিলেন যে কোনো জিনিস আগে ভাই বোনদের দিয়ে তারপর নিজে খেতে হয় কথাটা ভুলিনি চিন্টু আর মুন্নি যেহেতু আমার চেয়ে ছোট আমি ওদের দাদা তাই যে কোনো পছন্দের জিনিস আগে ওদের দিই তারপর বাঁচলে নিজে খাই যাই হোক মুন্নি দাঁড়িয়েছিল পাশে জামা টেনে হঠাৎ জিজ্ঞেস করলো আচ্ছা দাদা ভাই রবীন্দ্রনাথ ঠাকুরও কি মোরব্বা খেতে ভালোবাসতেন রবীন্দ্রনাথ ঠাকুর মোরব্বা মুন্নির কথাটা শুনে ভুরু গছকালা বড়দিনে তুই আবার রবীন্দ্রনাথ ঠাকুরকে কোথায় পেলি ব্যাপারটা প্রথমে বুঝলো চিন্টু এমনিতে শোকা হলে কি হবে এসব দিকে ওর টন টনে জ্ঞান হ্যাঁ হাঁ হা 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 করে হাসতে লাগল সান্টাক্লাসকে তুই রবীন্দ্রনাথ ঠাকুর বলছিস মুন্নি কী অবস্থা রে তোর শুনে প্রথমটায় ঘাবড়ে গিয়েছিলাম পরেক্ষণেই সামলে নিয়েছি গাঁটটা দিতে যাচ্ছিলাম চিন্টুর মাথায় বয়সে মুন্নি আমাদের সকলের চেয়ে ছোট সবে ও চার বছরে পড়েছে ওকে ভুল বলতে পারে না সেই নিয়ে অত হাসির কি আছে চিন্টু নিজে কি সব ঠিকঠাক বলে দিগ্গজ একেবারে কিন্তু এর আগেও চিন্টু জানালো এটাই নাকি মুন্নির প্রথমবার নয় এর আগেও রবীন্দ্রনাথের সঙ্গে সান্টাল ক্লসকে গুলিয়েছেন ক্লাসের মিস জিজ্ঞেস করেছিলেন আমাদের ছোট নদী কবিতাটি কার লেখা মুন্নি নির্দ্বিধায় উত্তর দিয়েছিলেন ক্লজে ভাবা যায় শুনে হাসি পেল আমার কিন্তু হাসতে পারলাম না কারণ দোতলার বারান্দা থেকে ঠিক তখনই দিদিভাইয়ের চিৎকার শোনা গেল সিঁড়ির সামনে এত বড় গিফটের বাক্সটা কে রেখেছে রে কী আছে ওতে শুনে থ আমরা সিঁড়ির সামনে গিফটের বাক্স বড়দিনের গিফট কেকের কথা ভুলে সকলেই দৌড় লাগালাম দোতলায় কে রেখে গিয়েছে গিফটের বাক্স কখন রেখে গিয়েছে ওটা কি শুধু দিদিভাইয়ের জন্য এই প্রশ্ন মুন্নির মাথাতেও এসেছিল বোধ হয় শুনতে পেলাম ও বলছে দিদিভাই ভালো লেখাপড়া করে বলে রবীন্দ্রনাথ ঠাকুর ওকে গিফট দিয়েছে তাই না রে দাদাভাই এবার সত্যি বিরক্ত লাগলো আমার মুন্নিকে ধমক দিয়ে বললাম আহা কি তখন থেকে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর বলছিস বলতো সান্টাক্লজ আর রবীন্দ্রনাথ ঠাকুর এক মতি কোথায় মতি শিগগিরি আয় কোথায় তুই বেলা পর্যন্ত ভোস বস করে ঘুমোচ্ছিস লজ্জা করে না এদিকে বাড়িতে যে চোর ঢুকে সব লন্ড করে দিল সে খেয়াল আছে জেঠুর গলা কাঁপছে হাত পাও তবু যতটা সম্ভব নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে জেঠু হাঁক দিয়ে বলছে কিরে রে কোথায় তুই শুনতে পাচ্ছিস না জেঠিমা পাশে ছিলেন চাপা ধমক দিয়ে বললেন কি ভুলভাল বকছো মাথাটা কি তোমার গেছে কাকে ডাকছো মতি ঠাকুরব যে পাঁচ দিনের ছুটিতে বাড়ি পাঠিয়েছ খেয়াল নেই খেজুর গুড় মোয়া আরো কত কী সব আনতে বললে ভুলে গেছ না জেঠুর মনে থাকার কথা নয় উত্তেজনা বাড়লে জেঠুর স্মৃতিশক্তি কমবে এটাই নিয়ম ডাক্তারি ভাষায় এটাকে কি বলে জানি না তবে দিদিভাইয়ের কাছে শুনেছি অঙ্কের ভাষায় এটাকে বলে ব্যস্তানুপাত শুধু উত্তেজনা নয় খুব বেশি টেনশন করলেও জেঠু সব গুলিয়ে ফেলেন সেবার যেমন পুরী বেড়াতে যাওয়ার সময় কুয়াশার জন্য ট্রেন তিন ঘন্টা লেট করেছিল জেঠু সঙ্গে সঙ্গে টেনশন করতে করতে বলেছিল ট্রেন যদি এত লেট করে হিমালয়ে কখন উঠবে শুনে তো অবাক আমরা পুরীতে হিমালয় যাই হোক কাকা শুধু খেজুর গুড় বা মোয়া নয় আরও অনেক কিছুর ফর্দ নিয়ে বেরিয়েছে পাঁচ দিনের প্রোগ্রাম ফর্দটা আমি বানিয়েছি জেঠু ডিকটেশন দিয়েছিল আমি লিখেছিলাম এক খেজুরের গুড় দুই জয়নগরের মোয়া তিন চাক ভাঙা মধু চার খেজুরের রস আরও অনেক কিছু সত্যি কথা বলতে কি মতি বাড়ি ক্যানিং না ডায়মন্ড হারবা ওদিকে কোথায় যেন সব কিছুই নাকি টাটকা পাওয়া যায় ওদিকে টাটকা শাক টাটকা সবজি টাটকা নদীর মাছ এমনকি বায়ুমণ্ডলের বাতাসও নাকি টাটকা হয় ওখানে মতিকাকা তাই বাড়ি গেলেই লম্বা লম্বা ফর্দ ধরিয়ে দেন জেঠু পারলে সবাই যেন আনতে বলে কিন্তু সব আনা যেহেতু সম্ভব নয় তাই ফর্দ কাটছাট করতে হয় হিসেব মতো মতি ছিল জেঠুর গাড়ির ড্রাইভার ফরেস্ট ডিপার্টমেন্টের কর্মী হরেন্দ্রনাথ বসুর গাড়ি চালাত হরেন্দ্রনাথ বসু মানে জেঠু এককালে নামজাদা অফিসার ছিলেন গাড়ি বাংলো ড্রাইভার কাজের লোক সবই পেতেন সরকারি খরচে কিন্তু রিটায়ারমেন্টের পর সব যেহেতু আর সরকারকে ফেরত দিতে হয় সেই মতো মতি কাকাকেও জেঠু ফেরত দিতে চেয়েছিল কিন্তু অবিবাহিত মতিকাকা নিজেই আর বাড়ি ফেরেননি জেঠুর কাছে থেকে গিয়েছিল তারপর আস্তে আস্তে এ সদস্য হয়ে যান বয়সের ফারাক থাকলেও দুজনের বন্ধুত্ব দারুণ মতিকাকাকে ছাড়া এক মুহূর্ত চলে না জেঠুর মর্নিং ওয়াক থেকে রাতে খেতে বসা পর্যন্ত সবতেই মতিকাকা শুধু তাই নয় এ মতিকাকার একটা নিজস্ব ঘরও আছে তিন তিনতলার চিলেকোঠার ঘরটা বছরে দু একবার মতিকাকা বাড়ি যায় তখনই জেঠুর ডিকটেশন ফর্দ বানাই আমি এবারও বানিয়েছি তেইশ থেকে সাতাশ মোট পঁচিশ দিনের জন্য এবার বাড়ি গিয়েছে মতি কাকা কিন্তু এই মুহূর্তে যে প্রশ্নটা সবার মাথায় ঘুরছে সেটা হলো এত বড় গিফটের বাক্স কে রেখে গেল সিঁডির সামনে কেউ কি সত্যিই ঢুকেছিল বাড়িতে কি করে ঢুকলো জেঠু চোখ বড় বড় করে বললেন চোর নিঘাত ডাকাত ঢুকেছিল বাড়িতে বড় সড়ক গ্যাং হলে। এ কাজ কেউ করতে পারে আমি নিজে কাল গেটে তালা দিয়েছিলাম স্পষ্ট মনে আছে ছাদের দরজাও বন্ধ করেছিলাম আজকে ওরা কিছু ভাঙেনি তো শুনে আমার হাত পা কাঁপতে শুরু করলো শুকনো গলায় জিজ্ঞেস করলাম কি ভাঙতে পারে আলমারি মূর্খ আলমারি ভেঙে কেউ বাড়িতে ঢোকে পাশ থেকে ধমক দিলেন কাকু আগে বাড়িতে ঢুকে তারপর তো আলমারি ভাঙবে এটাই নিয়ম কী সব ভুলভাল বকছিস ঠিক এটাও ঠিক সত্যি কথা বলতে কী ভয়ে কী যে সব বলে ফেলছি নিজেও জানি না দরজা ভেঙে আলমারির না আলমারি ভেঙে দরজা গুলিয়ে যাচ্ছে সব বড় দাদা ভাইয়ের জিম করা চেহারা সাহসও প্রচুর ও এগিয়ে এসে বলল বাদ দাও সব আমি বাক্সটা খুলে দেখি আগে কি আছে কারোর কাছে চুরি ছুরি বা ব্লেড আছে কি শুনে রেড়ে করে দিদি দিদিভাই আরে কি করছিস তুই পাগল হলি নাকি খবরদার কেউ বাক্সে হাত দেবে না ভেতরে বোম থাকতে পারে সে খেয়াল আছে গোয়েন্দা গল্প পড়লে যে বুদ্ধি খেলে আমি জানি কিন্তু দিদিভাইয়ের মতো বুদ্ধি কী আছে কারোর সত্যি কি বুদ্ধি দিদিভাইয়ের মাথায় আসেও এত লোক দাঁড়িয়ে আছে ঘরে কিন্তু কারোর মাথায় কি এসেছিল কথাটা সত্যিই তো আমরা সবাই গিফট বাক্স ভাবছি ওটাকে কিন্তু এর মধ্যে তো বোমও থাকতে পারে অস্বীকার করা যায় না ঠিক করলাম বড় হয়ে আমিও দিদিভাইয়ের মতো গোয়েন্দা গল্প পড়বো বোমকেশ ফেলুদা কিরিটি সব পড়ে ফেলব ঠিক তখনই চিন্টু আর মুন্নির ফিসফিসে কথা কানে এলো চিন্টু বলছে কি বোম আছে রে বাক্সটায় সাববাজি দূর বোকা সাববাজি থাকবে কেন মুন্নির উত্তর আমার মনে হয় ফুলঝুরি আছে ওতে ইন্সপেক্টর বিপত্তারায়ণ কুণ্ডু ক্লিক ক্লিক শব্দ করে ফটো তুলছেন বাক্সটার চক্কর দিয়ে ঘুরছেন চারপাশে তারপর সঙ্গে আসা কনস্টেবল লোকনাথ মুন্সিকে হুকুম দিয়ে বললেন লোকনাথ বাক্সটা খোলো এবার নাদুস নুদুস চেহারার লোকনাথ মুন্সি ঢুলছিল ততক্ষণ বড়োবাবুর অর্ডার শুনে ঢোক গিলে বলল আমি খুলব স্যার কেন ভয় করছে না মানে ধমক দিলেন বড়বাবু। পই পই করে ওই জন্যে বলি দেওয়ালিতে কেবল তারাবাজি আর সাপবাজি না ফাটিয়ে একটু পটকা ফাটাও শোনো আমার কথা লোকনাথ মুন্সি আমতা আমতা করে বললে আসলে স্যার খুব জোর শব্দ হলে আমার কানে তালা লেগে যায় তিন চার দিন কিছু আর শুনতে পাই না তাই পুলিশ ডাকার আইডিয়া কাকুর কাকু বলেছিল এসব বাক্স হাত না দেওয়াই ভালো পুলিশকে খবর দিচ্ছি ওদের কাছে বোমা ডিফিউজ করার যন্ত্র থাকে কিন্তু কোথায় সেই যন্ত্র পুলিশ বলতে এতদিন আমাদের ধারণা ছিল ইয়ার লম্বা লম্বা চেহারা বড় বড় চোখ মোটা গোপওয়ালা এক ধরনের রাগী মেজাজের মানুষ যাদের কাছে চোর ডাকাতকে পাকড়াও করা হাত হাতকা খেল কিন্তু ইন্সপেক্টর বিপদ তারণ বা লোকনাথকে দেখে কি তাই মনে হচ্ছে বরং মনে হচ্ছে চোর ডাকাত তো দূরের কথা সামান্য বড়ো দাদাভাই যদি জামা খুলে ওদের সামনে দাঁড়ায় তাহলে ওরা ভয়ে পালিয়ে যাবে মিথ্যে বলবো না জিম করে করে বড়ো দাদা ভাইয়ের চেহারাটা সত্যিই এখন অরন্দেবের মতো হয়ে গেছে স্নান করবার সময় সর্ষের তেল মেখে বড়ো দাদা ভাই যখন পেশি ফুলিয়ে রোজ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায় অবাক হয়ে তাকিয়ে থাকি আমরা কি বড় বড় হাতের গুলি মনে হয় পেশি নয় চামড়ার ভিতর থেকে বড় বড় কোলা ব্যাং ঢুকে বসে আছে ইচ্ছে আছে বড় হয়ে আমিও জিম করব। বড়ো দাদা ভাইয়ের মতো চেহারা বানাবো বড়ো দাদা ভাই আবার এগিয়ে গেল বাক্সটার কাছে গিয়ে বলল ছাড়ুন আপনাদের কাউকেই কিছু করতে হবে না আমি খুলছি বাক্সটা জেঠি সঙ্গে সঙ্গে হাত ঢোকালেন কপালে জয় মা কাকু সাবধান করলেন বি কেয়ারফুল রাজু দিদিভাই বলল আমার একটা প্লিউশন মাস্ক আছে দেব কি দাদাভাই না দাদাভাইয়ের কিছুই লাগলো না হাতে করেই রিবনগুলো পটাপট ছিঁড়ে ফেললো তারপর ফরফর করে ছিঁড়তে লাগলো মার্বেল পেপারের রঙিন মোড়ক এবার আর শুধু বাক্সটার ঢাকনা খোলা বাকি সঙ্গীন মুহূর্ত উত্তেজনায় হাত পা কাঁপছে আমাদের বুঝতে পারলাম সকলের বুকেই বিরাট একটা অ্যালার্ম ঘড়ি কাঁটা টিকটিক করতে শুরু করেছে সিঁড়ির মুখটা তখন পিন পড়ার নিস্তব্ধতা শুকনো গলায় বিপদ কুণ্ডু শুধু বললেন আপনার টয়লেটটা কোন দিকে একবার যেতে পারি ঠিক তখনই জেঠুর মোবাইলটা বেজে উঠল। আর ফোনটা ধরার সঙ্গে সঙ্গে অদ্ভুতভাবে বদলাতে শুরু করলো জেঠুর মুখের রেখাগুলো চুল খাঁড়া বড় বড় চোখ হাত পা কাঁপছে গলায় আতঙ্ক কোথা থেকে বলছেন কুলতনি থানা কখন হয়েছে ঘটনাটা না শুধু খেজুর গুড় আর মোয়া নয় ফর্দে যা যা লেখা ছিল সব আছে বাক্সই এক খেজুরের গুড় দুই জয়নগরের মোয়া তিন চাক ভাঙা মবু চার খেজুরের রস সব শুধু তাই নয় তার সঙ্গে বাড়ির সকলের জন্য একটা করে গিফটও রয়েছে আমার জন্য রং পেন্সিল চিন্টুর জন্য ড্রয়িং খাতা মুন্নির বার্বিং ডল দাদা ভাইয়ের ড্রামবেল দিদি ভাইয়ের জন্য বড় গল্পের বই আর প্রতিবার বড়দিনে বাবা কলকাতা থেকে যেরকম বিরাট একটা কেক নিয়ে আসে ঠিক সেই রকম একটা কেক আশ্চর্য আচ্ছা সকলের জন্য মনে করে এত গিফট কে পাঠিয়েছে সানটা ক্লস কিন্তু সানটা ক্লস তো আমাদের চেনেই না তাহলে আমাদের পছন্দগুলো সে জানতে পারে কিভাবে। তবে কি একমুখ সাদা দাঁড়ির আড়ালে যে মানুষটা লাল টুপি আর লাল জেব্বা পরে সারাক্ষণ নিজেকে গোপন করে রাখে সে আর কেউ না আমাদেরই খুব কাছের কেউ মুখে না বললেও সে আমাদের পছন্দগুলো না বললেও সব জানে সারাক্ষণ খেয়াল রাখে আমাদের উপর জানি না কিছুই জানে না বাক্সটা যেমন ছিল তেমনই পড়ে আছে সিঁড়ির সামনে কেউ হাত দেয়নি হাত দেওয়ার কথাও না কারণ জেঠু গাড়ি নিয়ে বেরোচ্ছে কুলতলি থানায় শুধু জেঠু নয় কাকু আর বড় দাদাভাই সঙ্গেও গিয়েছে ফিরতে রাত হবে কলকাতা থেকে কুলতলি নাকি অনেক দূর তবে যত রাত হোক আমরা সবাই আর জেগে থাকবো খবরটা সত্যি কিনা জানতে হবে আমাদের কারণ একটা উড়ো ফোন কোথা থেকে আচমকা এসে জানিয়ে দিয়ে গেল মতি কাকা আর নেই নৌকা ডুবিতে মারা গিয়েছে কথাটা কি বিশ্বাস করা যায় না আমরা অন্তত বিশ্বাস করি অসম্ভব তো ফ্রেন্ডস আজকের ঝুলি তৃতীয় গল্প এখানে শেষ আবারও পরের সোমবার আমি শ্রাবণী তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর ক্রিয়েটার্স ইউটিউব চ্যানেলে আসব ফিরে সোমবারের গল্পের ঝুলি এপিসোডটি নিয়ে আরও ঝুলিতে থাকবে আরও বিভিন্ন স্বাদের তিনটি নিত্য নতুন গল্প আর ততক্ষণ আমার অন্যান্য গল্প ও ভিডিওগুলির মজা নেই আর যারা রান্না ভালোবাসেন তারা আমার রবিবারের রান্নাঘর নামক এপিসোডগুলির মজা নেই ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর যারা আমার চ্যানেলে নতুন এবং আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন